আসসালামু আলাইকুম, আমি ইমানুয়েল আলম পক্ষ থেকে আজি রাসেল মাহমুদ। আজকে কথা হচ্ছে আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্টার। আমরা কি জানি আমরা কাদেরকে সাপোর্ট করছি, তারা কে? চলেন এই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক আবু তো আদনান ভাই কাছে। আমাদের বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার বেশি, এইসব রাষ্ট্রকে কিংবা দলকে সাপোর্ট করা যাবে কিনা এ নিয়ে আপনার মতামত পেশ করবেন। আমি আলোচনা শুরুতে বলেছি যে আল্লাহ পাকের জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করাটা ইমানের অংশ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, সে ব্যক্তির মধ্যে কিন্তু মুমিন ইমান আছে, সে ব্যক্তি মুমিন, তার মধ্যে ইমান আছে ইনশাআল্লাহ। যে প্রশ্ন করেছেন, কোন মুমিন কোন মুসলিম, ভালো করে শুনেন, কোন মুমিন কোন মুসলিম কোন আল্লাহর বান্দা কোন মুহসিন বান্দা এরকম কোন ফাহেশা কাজে শরিক হতে পারে না। সাপোর্ট করা তো অনেক দূরের কথা, এগুলো নিয়ে কোনো আলোচনাও করার দরকার নেই। সাপোর্ট করা তো অনেক দূরের কথা, এগুলো নিয়ে কোনো আলোচনার দরকার নেই। ফ্রি সেক্স বোঝেন? ফ্রি সেক্স মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে, এটাকে বলে ফ্রি সেক্স। মানে মনে করেন, এক্সাম্পল দিচ্ছি আপনাকে আঘাত করার জন্য, আপনার বোন, আপনার বোনের সাথে একটা ছেলে সেক্স করতে পারে, ফ্রি সেক্স, আপনি রাজি? ব্রাজিল এরকম একটা কান্ট্রি, ব্রাজিল হচ্ছে ফ্রি সেক্সের দেশ, যে কেউ যার তার সাথে সেক্স করতে পারে। আর আপনি কোন কোন গায়রত নিয়ে তাদের দেব সাপোর্ট করবেন, কোন গায়রত নিয়ে? আর ফাহেশা কাজকর্ম থেকে যে নিজেকে বিরত রাখতে পারে না, ইমানের লেভেল তার অনেক কম। মুমিন যারা সফল কাম মুমিন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ফাহেশা কাজকর্ম থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখবে। এটা পুরোটা একটা বাণিজ্য, এখানে প্লেয়াররা দাবার গুটির মতো, জাস্ট গুটি, তাদেরকে কিনে নেওয়া হয়েছে, খেলবে টাকা পাবে, এবং এগুলো দিয়ে যারা এগুলো লঞ্চ করে তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে তাদের মিশন থেকে সরিয়ে ফেলা। মুসলিমদের মিশন ছিল কি? জ্ঞান অর্জন করা, আমল করা, ইসলাম প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা, বিশ্বকে নেতৃত্ব দেয়া, এটা আমাদের উদ্দেশ্য। আমাদের জাতিগত সত্ত্বা ছিল এমন, এখান থেকে সরানোর জন্য আপনার সামনে যে মাদকের টোপ, পর্নোগ্রাফির টোপ, বিশ্বকাপের টোপ, এই যে আপনার ফ্রি মিক্সিংয়ের টোপ, এগুলো দিতে 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 আপনাকে সরিয়ে ফেলেছে। কারণ আমরা আমাদের জীবনের উদ্দেশ্যগুলো ভুলে গেছি, এগুলো নিয়ে মত্ত হয়ে আছে। যে মুসলিম আল্লাহর জমিন, আল্লাহর বিজয় দেখতে চায়, সে কখনো এসব ফাহেশা কাজে নিজেকে শরিক করতে পারে না।